সাধারণ পোলাওয়ের থেকে এই পোলাওটা কিন্তু একটু অন্যরকম স্বাদের, আর এটা এতটাই টেস্টি হয় এটা শুধুই খাওয়া যায়, এর সাথে কিছু না হলেও চলে। নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নবরত্ন পোলাও। একদম সহজ রেসিপি, খুব কম উপকরণেই তৈরি করা যায়। রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, 8-10টা মতন কাজু দিলাম। দিয়ে কাজুটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। কাজুটা ভাজতে যেহেতু একটু টাইম লাগে তাই কাজুটা আগে দিলাম। কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আর কিশমিশ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়, কিশমিশ দিয়ে একদমই বেশি ভাজা যাবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর 3-4টে তেজপাতা। ভালো করে ফোড়নটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কয়েক টুকরো ফুলকপি দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো আমি কিন্তু খুব বড় করেও কাটিনি, একেবারে ছোট করেও না, মিডিয়াম সাইজের করেই কেটেছি। দেখে বুঝতেই পারছেন, ফুলকপিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তেলে। তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। এখানে একটা বড় গাজরকে কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস কুচি, 7-8টা বিনসকেও কুচিয়ে দিয়ে দিলাম। আর তারপরে এই সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যেসব সবজি ভাজতে একটু টাইমটা বেশি লাগে সেইগুলো আগে দিয়েছি। এগুলো দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি যে এখানে সবজিগুলো দিয়েছি এই সবজি বাদ দিয়ে আপনারা কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন। এই সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে কুচিয়ে দিয়েছি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এক সাইডে রেখে এক পাশে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনির। এখানে একদমই কম পরিমাণে পনির ব্যবহার করেছি, ওই 100 গ্রাম মতো। পনিরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, তারপরে তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নেওয়ার পর সবজিগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে সবজিগুলো ভাজতে ভাজতে এদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম একটা বড় ছাঁকনির মধ্যে। চালের জলটা কিন্তু ভালোভাবে ঝরে গেছে। আর এখানে আমি চাল নিয়েছিলাম 350 গ্রাম। 350 গ্রাম চাল ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবজির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। পোলাওতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তাই লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণেই দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা। এখানে 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, আর যতটা চাল নিয়েছি তার ডবল জল কিন্তু এর মধ্যে দিলাম। অবশ্যই গরম জল দিয়েছি। আর জলটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেবেন, না হলে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়। দিয়ে দিলাম 1/2 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মিশিয়ে নিলাম। আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এবারে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। সবজি চাল খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওই 10 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু সবজি চাল সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তবে এখনও একটু জলভাব রয়েছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা পোলাওতে একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এই পোলাওতে চিনিটা একটু বেশিই লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এতটা চিনি না পছন্দ করেন, মানে এর থেকে কম চিনি দিতে চাইলেও দিতে পারেন। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা শেষের দিকে দিলে তাহলে এই পোলাওর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আর খেতে তো ভালো লাগবেই। খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোই ঝরঝরে হয়ে যাবে। গরম অবস্থায় গোবিন্দভোগ চাল কিন্তু একটু দলাই থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যায়।
আর এভাবে একবার এই পোলাওটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।